إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملًا صالحًا ولا يشرك بعبادة ربه أحدًا وقال تعالى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال عليه الصلاة والسلام إن بني إسرائيل تفرقت على ثنتين سبعين ملة وتفترقوا على أمتي ثلاثة وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي بإسناد حسن সম্মানিত ভাই ও বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি দেওয়ানদিঘি দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনে অংশগ্রহণ করার জন্য যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন সময় দিয়েছেন এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নেন আমিন সম্মানিত ভাতৃমণ্ডলী আপনাদের অনুরোধ করব যারা দোকানে বা রাস্তায় ঘোরাফেরা করছেন তাদেরকে প্যান্ডেলে এসে আলোচনা শোনার জন্য অল্প সময় আল্লাহকে সাদকা দিবেন এই আশা পোষণ করছে এই সাইডে কি মাঠ এরা যারা বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে এদেরকে থামানো যায় না আপনারা কেউ দাঁড়ায় থাকবেন না দয়া করে বসে পড়ুন এটাকে আপনারা একটা সেমিনার মনে করেন বা আপনি মনে করবেন যে এটাতে এটা একটা ক্লাস আগে আপনি আপনার মানসিকতাটা চেঞ্জ করেন আচ্ছা কথা কি সবাই বুঝতে পারছেন মানসিকতাটা চেঞ্জ করেন এটা ওয়াজ মাহফিল মনে করবেন না মনে করবেন যে এটা একটা ক্লাস হচ্ছে আমি একটা বিষয় সম্পর্কে পূর্ণভাবে জানব এইরকম চিন্তা থাকতে হবে আমি একটি হাদিস বলছি আপনারা মনোযোগ দিয়ে হাদিসটি শুনবেন এবং মনে রাখবেন আমি কিন্তু জিজ্ঞেস করব আবার ইনশাআল্লাহ এই যে এখানে এসেছেন আপনারা এখানে অংশগ্রহণ করার যে ফজিলত
আমরা অধিকাংশ মানুষই এ ব্যাপারে অজ্ঞ, আমরা অবগত নই। আল্লাহ রাসূল বলেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে জানার জন্য কিছু মানুষ যখন এক জায়গায় বসে অংশগ্রহণ করে, বসে যখন আল্লাহকে জানার দিন শেখার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে লক্ষ্য করে আসমান থেকে বলেন, ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাদেরকে ডেকে বলেন, কুমু মাগফুর লাকুম, তোমরা এখন উঠে যাও, আলোচনা শেষ হয়ে গেছে, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ওই যে ছেলেগুলো দৌড়াচ্ছে, এই স্বেচ্ছাসেবক ভাইরা আছে দেখো তো, ওদেরকে বসাও, এখানে বসাও। এটা আল্লাহ বলেন, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল পূর্বের, আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি, এখন তোমাদের আর কোনো পাপ নেই, যা পাপ ছিল সেইগুলো এখন নেকি হয়ে গেছে। সহিহ মুসলিমে এসেছে 2689 নম্বর হাদিস, এটা সহিহ বুখারীতেও এসেছে হাদিসটি, আল্লাহ তাদেরকে বলেন, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, আমি তাদেরকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, আর এখানে এসে তারা আমার কাছে যা চেয়েছে, আমার কাছে এসে যা তারা যা দাবি করেছে, আমি সেই দাবি পূরণ করে দিলাম। ও আজালতুহুম মাস্তাজাহু, তারা এখানে এসে যে পরিশ্রমটা করেছে, আসতে যে পরিশ্রম হয়েছে, বসে থেকে যে সময়টা দিয়েছে, এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। আবার শোনেন, আল্লাহ বলতে থাকেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আল্লাহ আপনাদেরকে বলেন, আপনারা বাদাম খাচ্ছেন, বাদাম খাচ্ছেন আপনারা, আমি যে কথাগুলো বলছি আমাকে কেন নিয়ে আসছেন তাহলে, বাদামি যদি খাবেন আপনারা। আমি বললাম কোনো দিকে মনোযোগ দিবেন না, একটা হাদিস কতবার পড়ছি, কতবার বলছি, কতবার পড়াচ্ছি, তাই মনে থাকে না। আপনি কি বুঝলেন আমার কথাটা? আপনার ব্রেন এত শক্তিশালী, দেখি আপনার কি মনে আছে। আমি আপনাকে বলছি কথাটা, কতদিন যাবত পড়াচ্ছি একটা হাদিস, 8 সাল থেকে পড়ানো শুরু করেছে, এখন 2023 সাল চলছে, হাদিস পড়াচ্ছি আর বক্তব্য তো দিচ্ছি আরো অনেক বছর যাব, 1 সাল থেকে শুরু করেছে, 98 সাল থেকে বক্তব্য দিই, 98 সাল থেকে, তো এরপরেও হাদিসের এবারত বলতে গিয়ে মনে আসে না। আর আপনি যদি এইভাবে শুনেন,
আপনারা বসেছিলেন, আমি এখানে মোবাইল বসে পড়ছিলাম, এই কোরআনটা গাড়ি থেকে নিয়ে আসছি পড়ছিলাম আয়াতটা। আর আপনারা তো একটা বছর গেলে কোনোদিন কোরআন খুলে দেখেন না, আলোচনা শুনতে আসছেন আর বাদাম টিপছেন। মানে এইরকম স্বভাব আপনাদের। এই ভাই তোমরা দাঁড়াইছ কেন, বসো বসো। এই চলে যাচ্ছ কেন, বসো। কথা বলেন না আপনারা, এদিক আমার দিকে তাকান, বাদাম খাওয়া বন্ধ করেন দয়া করে। আর একজনও উঠার চেষ্টা করবেন না। আমি আপনার কাছে কোনো অকেজ কথা বলবো না, একটা শব্দ আপনি পাবেন না যে মুজাফফর এই শব্দটা অযথা বলেছে, ইনশাআল্লাহ পাবেন না। অতএব আপনি মনোযোগ দিবেন আলোচনায়, আর মনোযোগ না দিলে দয়া করে উঠে যাবেন, বিশৃঙ্খলা করবেন না। আমি যেটা বলছিলাম শুনেন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাফ করে দিলাম, দুই নম্বর বলেন তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আল্লাহ বলেন তোমরা এখানে এসে আমার কাছে যা চেয়েছো আমি তোমাদের দোয়া কবুল করলাম, তোমাদের দাবি কবুল করলাম। আল্লাহ বলেন তোমরা যা পরিশ্রম করেছ এর বিনিময়ে আমি পূর্ণ নেকি দান করলাম। এই কথা বললেই ফেরেশতারা বলে ইয়াকুলুনা রব্বি ফীহিম আব্দুন ফুলানুন খাত্তাউন ইন্নামা মাররা ফা জালাসা ফীহিম। আল্লাহ ওই যে ওই লোকটা এই দিন শিখতে আসেনি, এই মজলিসে আসেনি, এই পাপি লোকটা এমনিতেই এই দিক দিয়ে যাচ্ছিল, এই লোকগুলো এখানে বসে আছে দেখে ও এসে এখানে বসে পড়েছে, আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে। আল্লাহ কিন্তু ওই লোকটা আলোচনা শোনার জন্য আসেনি, দিন শিক্ষার জন্য আসেনি, ও রাস্তা দিয়ে যাচ্ছিল, এই লোকগুলো এখানে বসা দেখে ও এর মধ্যে ফাজালাসা ফিহিম ওর মধ্যে ও বসে পড়েছে, এই বৈঠকের মধ্যে ও বসে পড়েছে। এই কথা বলা মাত্রই আল্লাহ বলেন ওয়ালাহু গাফারতু, আমি তাকেও মাফ করে দিলাম। এরপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো, আরে ওই লোকের কথা বলছো, শোনো, হুমুল জুলাসা তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহু, এখানে যদি কেউ এসে বসে পড়ে, কেউ এসে যদি এদের মধ্যে বসে পড়ে, ওই ব্যক্তি আমার দয়া ক্ষমা রহমত থেকে বঞ্চিত হবে না। তাহলে বসে আলোচনা শোনার ফজিলতটা বুঝতে পেরেছেন? এবার যদি প্রশ্ন করি পাঁচটা ফজিলত বলেছি, কে বলতে পারবে? আমি কয়েকবার বলেছি, ওই যে ডান থেকে, এই যে আপনি আপনি, হ্যাঁ, এক নম্বর, মাশাআল্লাহ, ভুলে গেছে, দুই নম্বর না, এটা বলেন গুণাগুলোকে নেকি দিয়ে পূরণ করে দেব, মাশাআল্লাহ। তাহলে তিনজন আর তিনটা বলেছেন, আমি একাই বললাম কয়টা, পাঁচটা না ছয়টা, তিনজন আপনারা বলেন তো দেখে দিক থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনের গোলের এই অবস্থা হলো, পিছনের গোলের কি অবস্থা? হাত তুলেছে, খুব সাহস দেখছি, বলেন
না তিনজন তিনটা বলেছে বাকিগুলো বলে এমন শীত লাগছে আপনার নটা বলে দেন সব পাপগুলোতে আল্লাহ নেকিতে পরিণত করে দেন বলে দেন হ্যাঁ জি 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 যদি কেউ আশেপাশে ঘুরে বেড়ায় ওই লোকটাও যদি এসে বসে আল্লাহ তাকেও মাফ করে দেন আচ্ছা আর এটা বলে দিয়েছে এখানে এসে যাই চাইবেন আল্লাহ তাই দিবেন এটা বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া মাগফিরাত সব কিছু দিবেন এটা শেষটা বলেছেন এখানে এসে যদি কেউ এদের সাথে বসে পড়ে ওই ব্যক্তিও আল্লাহর দয়া রহমত ক্ষমা থেকে বঞ্চিত হবে না আর একটা বলেছে এটা কেউ বলেনি মাশাআল্লাহ দেখেন এটাকেই বলি আমি একটা সেমিনার রাগ করলেন আপনারা আমি বলবো অন্তত সবাই মিলে যদি একটা একটা করে মনে রাখতে পারেন তাও তো ভালো মসজিদে বসে জিজ্ঞেস করুন আরেকটা জনে কি বললো তখন বলবো যে আরেকটা এটা বলেছে আরেকটা জনে কি বলতো আরেকজন বললো আমার এটা মনে আছে বুঝতে পারলেন এই ভাবে প্রস্তুত নিয়ে থাকতে হবে এই ভাই যেটা বললো আসলে এতদিন থেকে আমরা বলছি আমরাই গুছায়া বলতে পারি না তা আপনারা এত সুন্দর করে গুছায়া বলতে পারবেন না এরপরে যে চেষ্টা করছেন আপনারা এরপরে যে চেষ্টা করছেন আপনারা এটা আল্লাহর কাছে কত যে প্রিয় আল্লাহ যে কত পছন্দ করেন এটা আপনি কল্পনা করতে পারবেন না এই ভাই বললেন যে এখানে এসে যে কষ্টটা হয়েছে আসতে যা কষ্ট হয়েছে যে শ্রমটা দিয়েছেন আল্লাহ বলেন ও আজারতুহুম মাস্তাজারু তারা যে পরিশ্রম করেছে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করব তাহলে ছয়টা ফজিলত আছে এই হাদিসে ছয়টা আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আপনারা একটা জিনিস খেয়াল করেন যখনই এই ধরনের কোনো মজলিস হবে কোনো রকমে এসে জায়গা যদি নাও থাকে জায়গা যদি নাও থাকে যেমন রাজশাহী দারুল হুদাতে সম্মেলন হলো তো আপনার এলাকায় অনেক ছাত্র আছে আমাদের তো জুমার দিনে এমন অবস্থা হয়েছে যে বসার কোনো জায়গা নাই কানাই কানাই পূর্ণ গেটে লোক দাঁড়া আছে দাঁড়ানোরই জায়গা নেই তো ওখানে বসতে বলবো কাকে এরপরেও আমার দাবি ছিল যেখানে দাঁড়ায় আছেন ওই জায়গাতেও যদি একটু বসা যায় তবু আল্লাহ মাফ করে দেবে আপনি কি বুঝলেন কথাটা বলা যাচ্ছে না যে বসেন কিন্তু যতটুকু জায়গা নিয়ে দাঁড়ায় আছেন ততটুকু নিয়েও যদি কেউ বসে পড়ে আল্লাহ এত খুশি হন আল্লাহ কি বলছেন ওয়ালাহু গফারতু আমি তাকেও মাফ করে দেব শুনেন আরেকটা আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন বান্দা যখন ওযু শেষ করে কোন মুমিন যখন ওযু শেষ করে তো ইনসারাফা মিন খাতিয়াতিহি কালিয়াম ওয়ালাদাত উম্মুহ ওযু যখন বান্দা শেষ করে তখন সে ওই দিনের মতো পবিত্র হয়ে যায় পাপ থেকে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল কিন্তু পাপগুলো কি নেকি হলো বুঝেননি কথাটা মানে কি হলো কেবল পাপ ক্ষমা হলো
পাপ কি নেকি হলো না এই হাদিস নাই আল্লাহর রাসূল বলেন যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে ওই মুসল্লি সমস্ত পাপ থেকে পবিত্র হয়ে যায় কিন্তু পাপ নেকি হলো না কিন্তু পাপ নেকি হলো না আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কেউ সিয়াম রাখে যদি কেউ তারাবি পড়ে রাত কদর রাত্রি জাগে আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি পূর্বে যত পাপ সবই ক্ষমা করে দেওয়া হয় পাপ কি নেকি হয় এর দলিল নাই আল্লাহর রাসূল বলেন ইদা ওয়াফাকাত তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি সালাতে দাঁড়ায় ইমাম মুক্তাদি যখন জোরে আমিন বলে ফেরেশতাদের আমিনের সাথে মিলে গেলে মুসল্লিদের পূর্বের পাপ সবই ক্ষমা করে দেওয়া হয় কিন্তু পাপ কি নেকি হয় আল্লাহর রাসূল বলেন ইদা ক্বালা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী এই কথা বললে মুসল্লির পূর্বের যত পাপ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি পূর্বের যত পাপ সবই ক্ষমা করে দাও কিন্তু পাপগুলো কি নেকি হয় হজ করলে কিন্তু পাপ ক্ষমা হয়ে যায় উমরা করলেও ক্ষমা হয়ে যায় কিন্তু পাপগুলো নেকি হয় এর দলিল নেই কিন্তু আপনি এমন জায়গায় এসেছেন সরাসরি যতগুলো ক্ষমার কথা বললাম সবগুলো রাসূলের হাদিস যতগুলো ক্ষমার কথা বললাম ওযু সালাত সিয়াম হজ উমরা এটা রাসূলের বর্ণিত ফজিলত কিন্তু এমন জায়গায় এসেছেন এই জায়গার ঘোষণা রাসূলের বলা ফজিলত না সরাসরি হাদিসে কুদসি আল্লাহর বলা ফজিলত আল্লাহ বলেন আমি তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিলাম আমি তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম আপনি কি বুঝেছেন এবার তাহলে পাপ ক্ষমাও হলো পাপগুলো নেকিও হয়ে গেল এবার বুঝেছেন মনে হয় আপনারা যদি না বুঝেন এইভাবে বলার পরে যদি না বুঝেন তাহলে অপরাধ মনে হয় আমার না অপরাধ আপনার আমার না আপনার অন্তরটা ইবলিশ শয়তানের একবারে নিরাপদ রাজ্য একটা এরা যদি না বুঝেন আচ্ছা এই ফজিলত বলার পরেও যদি কেউ দাঁড়ায়া থাকে বলেন তো ফজিলত কি বুঝেছে সে আজকে কিছুই না জানলে অন্তত এইটা বুঝে যান যে বসে আলোচনা শুনলে এই ফজিলত পাওয়া যায় বুঝলেন আল্লাহ আমাদের কবুল করুন আমিন প্রশ্ন হলো কি চেয়েছেন আল্লাহর কাছে একজনও কিছু চাননি এখানে এসেছেন কি চাইছেন হেদায়েত চাইছেন এক ভাই বলছে যে আমি হেদায়েত চেয়েছি আল্লাহর কাছে জান্নাত চেয়েছেন ওটা আমার সাথে চেয়েছেন আমি কিন্তু আগে চাইছি আমি চাইনি আমি আপনাদের জন্য বলেছি আল্লাহ যারা এখানে অংশগ্রহণ করেছেন যারা আয়োজন করেছেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করুন আমিন বলিনি আমি প্রতিদিন বলি একদিনেরটা যদি কবুল হয় তবুও তো জান্নাত পাবো ইনশাআল্লাহ পাবো না আপনারা একটা জিনিস বুঝেন না আজকে বলে দিই বলবো সবার দোয়া কবুল হয় না হয় সবার দোয়া কবুল হয় না তো আগে দেখতাম আমি নাম বলবো না আগে দেখতাম যে বড় আলেম যিনি
বড় আলেম যিনি তিনি হাত পাতলেই মানুষের একটা বিশ্বাস ছিল এই পরহেজগার আলেম বড় আলেম তার হাতে কিছু দিলে তিনি যদি দোয়া করে দেন আল্লাহ তোমাকে বরকত দিক তাহলে আল্লাহ মনে হয় একবার ঢেলে বরকত দিবে কথা বুঝতে পারলেন যেমন আমার আব্বার কথাই বলি আমাকে মাফ করবেন কথাটা বলার জন্য যিনি বড় মানুষ আবু তাহের বর্ধমানি অনেক বড় আলেম না কোথায় বাড়ি দিনাজপুর আমার মনে আছে আমি খুব ছোট যখন বর্ধমানি সাহেব আলোচনায় দাঁড়াতেন তখন দুইটা কি তিনটা মাহফিলে খুব ছোট তো হাফ প্যান্ট পরা মনে আছে এই 100 টাকা 200 টাকা হলেও আমার আব্বা বলতেন যে এই টাকাটা ওনার হাতে দিয়ে আসো তা আব্বার উদ্দেশ্য ছিল কি আল্লাহই ভালো জানে কিন্তু উনি যখন দাঁড়াইছে বক্তব্য দিতে তখন তার হাতে টাকা দিয়েছে আমার দুইবারের কথা স্পষ্ট মনে আছে সম্ভবত তিনবার হবে ছোটতে তারপরে খেয়াল করেছি যারা পরহেজগার বড় আলেম তাদেরকে মানুষ টাকা পয়সা হাতে দিতেন যেন তার দানটা আল্লাহর কাছে কবুল হয় বুঝছেন এখন জিনিসটা কিন্তু উল্টা গেছে এখন বিষয়টা কি হয়ে গেছে উল্টা হয়ে গেছে কথা বুঝলেন আপনারা আপনারা যে এত দান করেন করেন না কাকে দেন জানেন যিনি বলতে পারেন নামটা বলবে আর পরিচয়টা বলবে আর মারহাবা বুঝলেন নারায়ে তাকবীর এই যে এত সুন্দর করে যারা বলতে পারে তাদেরকে খুঁজে বের করে বুঝলেন বুঝছেন কি কথাটা দেখুন আমাদের আব্দুল্লাহ ভাই নারায়ে তাকবীর দিতে জানে না আর একটা কি বলে এই যে সুর করে যেগুলো মানুষ বলে এইগুলো বলতে পারেন না আর মাদ্রাসার জন্য দান খায়রাত যে করবেন এটাও দিলেন না তাই না যারা দিয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দানগুলোকে কবুল করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দানে বেশি বেশি বরকত দান করেন আমিন আমার দোয়া কবুল হবে কিনা জানি না তো খালি দোয়া করি আমি যারা 1 টাকা দিয়েছে বিনিময়ে আল্লাহ যেন তাকে অন্তত যেন 1 কোটি টাকা বরকত দান করেন এটা আমার দোয়া যারা যত টাকা দিয়েছে 1 টাকা প্লাস প্লাস করে প্রত্যেক টাকায় যেন আল্লাহ তাদেরকে 1 কোটি টাকা বরকত দান করেন এটা এখন আপনারা আমিনও বললেন না 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 আর এখন যদি গলা ফাটায় আমিন বলেন তবু আমিনটা অন্তর থেকে আসবে না মানে টেনে বের করলাম আমিনটা অন্তর থেকে বুঝেন তো আপনি মনে মনে করলেন যে আমি তো দেইনি এখনো যে দোয়া করলো আর যদি কবুল হয়ে যায় তা আমি তো এই আওতায় পড়লাম না এই মানসিকতার কারণে আমিনটা জোরে হয়নি ঠিক 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 আপনার মানসিকতা বুঝি তো আমাকে বোঝা তো করেছে এই দেখেন যে দোয়াটা করেছি যারা দিয়েছেন কবুল হতেও তো পারে আমি বলছি না দোয়া কবুল হবে তাই বলছি কি আল্লাহ আল্লাহ বলেছেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব কোন জায়গায় এসে বলছি যে জায়গার ব্যাপারে আল্লাহ খাস করে বলেছেন ওয়া আতাইতুহুম মা সালু
তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিলাম আমি কিন্তু এই দোয়া মসজিদে গিয়ে করিনি আমি এই দোয়া কিন্তু গোরস্থানে গিয়ে করিনি আমি ওই জায়গাতে দোয়া করছি যেই জায়গার ব্যাপারে স্পেশালি আল্লাহ বলেছেন ওয়া আতাইতুহুম মা সালু তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়ে দিলাম এবার কি বুঝেছেন আপনারা এরপরও বুঝেননি আমি যে জিনিস বলেছি এই জিনিস বুঝতে হলে মানসিকতা লাগবে ধারণ ক্ষমতা লাগবে ধারণ ক্ষমতা শেষটা বলবো এই মজলিস থেকে যখন উঠে যাবেন তখন একটা দোয়া পড়বেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা মনে থাকবে পড়ে উঠবেন তো এই হাদিস আমল করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বাবলা ইয়াকুমা যে ব্যক্তি দাঁড়ানোর আগেই দোয়াটা পড়বে দাঁড়ানোর আগেই দোয়াটা পড়তে হবে আমি মা বোনদেরকেও বলছি যারা এসেছেন যুবকদেরকেও বলছি ছেলেদেরকেও বলছি আপনাদেরকেও বলছি শুনেন দাঁড়ানোর আগেই দোয়াটা পড়লে আল্লাহ কি দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখানে আসার কারণে যে ফজিলত অর্জিত হলো কুতিবা ফিরিক সমস্ত ফজিলত ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলিম ফলকে খোদাই করে লিপিবদ্ধ করবেন খোদাই করে আল্লাহ আপনার নেকিকে কত ভালোবাসেন খেয়াল করেছেন আপনি এই যে দান করলেন এক টাকা হলেও দিয়েছেন এটাকে আল্লাহ কত ভালোবাসেন দেখেন আল্লাহ রাসূল বলেছেন কুতিবা ফি রিক এই নেকিটাকে একটা ফলকে খোদাই করে ফেরেশতারা লিপিবদ্ধ করেন ওয়াতুবিয়া বি তাওবে আর এটাকে এমন ভাবে সিলগালা করা হয় মোহর মেরে দেওয়া হয় এমন ভাবে টিকসই করে আটকে দেওয়া হয় লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর নষ্ট হবে না সুবহানাল্লাহ এবার বুঝেছেন আপনারা এইটা শুধু বৈঠকে না যখন আপনি কুরআন তেলাওয়াত করে শেষ করবেন তখনও কিন্তু এটাই পড়বেন মনে থাকবে বুঝেন না মনে হয় কুরআন তেলাওয়াত করেই পড়বেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা যখন ওযু শেষ করলেন আপনি ওযু শেষ করে পড়লেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এরপরে পড়বেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওযু করে ওযুর দোয়া পড়ে যে ফজিলতটা অর্জিত হলো সুবহানাক আল্লাহুম্মা এই দোয়া পড়লে পুরো ফজিলতটা আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না আপনারা যখন সালাত শেষ করবেন যখন মসজিদ থেকে বেরিয়ে যাবেন আপনি বের হওয়ার আগে জিকির আজকার শেষ করে যখন উঠবেন মসজিদ থেকে যখন দাঁড়াবেন তখন দাঁড়ানোর আগেই পড়বেন এটা আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে সালাত পড়ে যত নেকি হলো সব নেকি সংরক্ষিত হলো মনে থাকবে মনে থাকে না আপনাদের চেষ্টা করেন না উল্টাটা শুনেন এবার উল্টাটা আমি এই সুন্নাতটা বোঝানোর জন্য চেষ্টা করছি মানুষকে কিন্তু মানুষ বুঝতে চাচ্ছে না মানুষ আমলে নিচ্ছে না তবে একদিন মানুষ আমলে নেবে ইনশাআল্লাহ একসময় মানুষ বুঝবে আগে অনেক কিছুই বুঝতো না এখন বোঝা শুরু করেছে আমি যা বলছি দলিলের ভিত্তিতে বলছি উল্টাটা শুনেন মজলিস শেষ হয়েছে এখন ঘোষণা হলো বড় হুজুর দোয়া করবেন আপনারা সবাই রেডি হন ধরে ফেলল আল্লাহুম্মা আমিন এটা আখেরি বেদাত কি আবেগী বেদাত এটা আবেগী বেদাত
নাখেরি বেদাত আখেরি বেদাত তো আবেগী বেদাতটা যদি আপনি উল্টাটা করেন বৈঠক শেষ করে আপনি শেষটা করছেন এইরকম একটা মুনাজাত মারি দিলেন তাহলে এতক্ষণ যা করছিলেন সুন্নাতের উপরে ছিলেন আর যখনই এটা মারি দিলেন সুন্নাতের সাথে বেদাত মিশ্রিত হয়ে গেল এই নেকির গুষ্টি শেষ এখন ইবলিস টার্গেটে ছিল এখন ইবলিস আপনাকে কি করে দিয়েছে ফতুর করে দিয়েছে ফতুর বুঝেন তো ফতুর বুঝেন তো ইবলিস আপনাকে একবারে নেকি শূন্য করে দিয়েছে আপনাকে যদি মুনাজাত করাতে পারে ইবলিস তাহলে ইবলিস এই খুশিতে ও নিজে ন্যাংটা হয়ে যাবে ইবলিস তো ন্যাংটাই তাই না কিন্তু ও এমন খুশি হবে যে আমি এই 6টা থেকে নিয়ে 12টা পর্যন্ত এদেরকে বসায় রাখছিল আল্লাহ কিন্তু এই দীর্ঘ 6-7 ঘন্টার পরিশ্রম এক বেদাত দ্বারা সব নষ্ট করে দিয়েছে ইবলিস কি কম খুশি হবে মনে করছেন আপনি এক পারা সকালে কোরআন তেলাওয়াত করলেন কয় পারা এক পারা তেলাওয়াত করার পরে বন্ধ করার সময় বলছেন সাদাকাল্লাহুল আযীম এই নেকি গুষ্টি শেষ এক পারা তেলাওয়াত করে যা নেকি হলো বেদাত করার কারণে গুষ্টি শেষ মনে হয় বুঝেন না আমার কথা তাকাচ্ছেন কেন আপনি কোনো উপায় নাই আল্লাহ বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু সূরা ফাতির 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর কাছে পৌঁছে যেটা সেটা হলো পবিত্র কালেমা আর সৎ আমল আল্লাহর কাছে উঠে যায় যদি বেদাত মিশ্রিত হয় এটা আর আল্লাহর কাছে যাবে না ওটা কি পবিত্র থাকলো আপনি তো বুঝেন যে এক গ্লাস পানির মধ্যে যদি 3 মাসের এক বাচ্চা পেশাব করে কয় মাসের 3 মাসের কেন 2 মাসের 7 দিনের বাচ্চাও যদি কি করে পেশাব করে মনে করে ছেলে বাচ্চা 7 দিন বয়স 3 দিন বয়স হয়েছে কয় দিন যদি ছেলে বাচ্চা 3 দিনের বাচ্চা গ্লাসের মধ্যে পানির মধ্যে পেশাব করে দিয়েছে এই পানিটা কে কে খাবেন হাত তুলেন তো আপনারই বেটা জেনে ভাই খাবেন না 3 দিনের বাচ্চা খাবেন না কেন তো এই পানি তো এই পেশাব তো তেমন খারাপ না শুধু ছিটাই দিলেই ওকে মনে করেন আপনি কোলে নিয়ে বসেছিলেন পাঞ্জাবিতে পেশাব করে দিয়েছে বয়স 3 দিন তাহলে পেশাব ধোয়া লাগবে কি করা লাগবে পানি ছিটা দিলে সালাত হবে তো খালে সমস্যা কি বুঝলেন না 3 দিনের পেশাব তাই খেতে রাজি না আপনি তওবা 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 আর যদি বেদাত মিশ্রিত হয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বেদাত হলো ইবলিসি আমল বেদাত হলো কি ইবলিসি আমল আর সুন্নাত হলো শারীই আমল একটা হলো শয়তানি আমল আর একটা হলো শারীই আমল দুইটা মিক্সার হলে নষ্ট হবে কোনটা শারীরিক আমল নষ্ট হবে তাই না একজন বলছে যে পেশাব যদি গ্লাসের মধ্যে মিশায় তাহলে বলেন তো পেশাব নষ্ট হলো না পানি নষ্ট হলো হ্যাঁ বুঝেন নি ভালো করে বুঝেন মনে করেন এক গ্লাস পানির মধ্যে একটু পেশাব আপনি এক চামচ পেশাব মিশাইছেন তাহলে কি নষ্ট হলো না পেশাব নষ্ট হলো পানি নষ্ট হলো কি বলেন আপনি না পেশাব নষ্ট হবে পেশাব নষ্ট হবে না পেশাব তো নষ্ট হ্যাঁ এটাই শুনতে চাচ্ছিলাম ঘুরে ওইটাই বলে পেশাব তো নষ্ট তাহলে নষ্ট হবে কি তাহলে বেদাত নষ্ট হবে না নষ্ট হবে কি সুন্নাত
নষ্ট হবে কি সুন্নাত এটা কবুল হবে আল্লাহর কাছে কোন আকিলে আপনি বলেন যে বেদাত আর সুন্নাত মিশ্রিত ইবাদত করলে কবুল হবে জীবনে কবুল হবে একটা হলো শয়তানি আমল আর একটা কি শারী আমল কিয়ামত পর্যন্ত মনে রাখবেন কথাটা মরা পর্যন্ত মনে রাখবেন যে আপনার আমলের সাথে কোনো ভাবেই যেন বেদাত স্পর্শ না করে মনে থাকবে কিন্তু ইবলিস তো উৎপেতে আছে আপনাকে ধ্বংস করার জন্য উৎপেতে আছে ইবলিস জোর আমল কি করে নষ্ট করা যায় যেমন সামনে রমাদান মাস আসছে না আচ্ছা মুস্তাদ আহমদের হাদিস আমি এটা বলতে চাইনি কিন্তু হুট করে মনে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ্তাহিক বৃহস্পতি এবং সোমবার সোমবার বৃহস্পতিবার সপ্তাহে তুরাজু আহবামুন নাস মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় সপ্তাহে কয় দিন দুই দিন সপ্তাহে কয় দিন দুই দিন বৃহস্পতি এবং সোমবার সপ্তাহে দুই দিন পেশ করা হয় বলেন তো বছরে কয় দিন পেশ করা হয় না এটা হলো সাপ্তাহিক আমল আমি বলছি বাৎসরিক আমলটা আমাকে বলতে দেন আগে ধর এটাই তো বুঝেন না তাফসীর মাহফিল করে করে মাথাটা গোবর বানা রাখছে আগে বুঝেন রাগ করলেন আপনারা শুনেন আমি বলছি সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবার কিন্তু বছরে কোন দিন বাৎসরিক আমলটা পেশ করা হয় কি মাসে শাবান মাসে মাশাআল্লাহ এটা তো বুঝতেন শাবান মাসে পেশ করা হয় তাহলে এটা কি পাঁচ দিনই পেশ করা হয় না শাবান মাসের প্রত্যেক দিনই পেশ করা হয় না একবার একদিন বছরে একদিনই সেটা শাবান মাস কি মাস শাবান মাসে বাৎসরিক আমলটা আল্লাহর কাছে কি করা হয় পেশ করা হয় এখন ইবলিস ভাবছে যদি আমলটা কবুল হয়ে যায় বাচ্চরে তাহলে আমার পরিশ্রম করে কি লাভ হলো বুঝেন নি আমি যে সার্ভিস দিলাম একটা বছর এর পরেও যদি বাচ্চরিক আমলটা আল্লাহর কাছে উঠে যায় তাহলে আমার কি লাভ হলো এই জন্য ইবলিস তৈরি করেছে সবে বরাত মাথায় ঢুকছে এবার এই জন্য আর সবে বরাত আরে হিন্দুরা দুর্গা পূজা যত দারুণ করে করে অত ফজিলত হিন্দুরা বর্ণনা করে না কিন্তু সবে বরাতটাকে বাংলাদেশের বেদাতিরা এমন ভাবে উপস্থাপন করে একে দুর্গা পূজার চেয়ে বেশি খারাপ করে ফেলে দিয়েছে থামেন খালি ঠিক বলে তালে আছেন খালি বুঝেন আগে বুঝেন বুঝাচ্ছে আপনাকে কেন ইবলিস যত পারে কোন বান্দার যেন বাৎসরিক আমল আল্লাহর কাছে না যায় এই জন্য সবচেয়ে আনুষ্ঠানিক বাৎসরিক বেদাতটা পালিত হয় কোন মাসে শাবান মাসে কোন মাসে শাবান মাসে এত বড় বেদাত বাংলাদেশে আর কোনোদিন পালিত হয় না বাৎসরিক বেদাতটা পালিত হয় কি মাসে শাবান মাসে হাই হাই কিভাবে শিখাইছে জানেন যে এমন ফজিলত বর্ণনা করে দিছে এক নম্বর ফজিলত যে ব্যক্তি ওই শবাবেরাত রাত্রিতে যেমন ভালো মন্দ খাবে সারা বছর ও ওই রকম ভালো মন্দই খাবে আমি থার্ড ইয়ারের ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বুড়ি ভিক্ষা করত কি এক বুড়ি ভিক্ষা করত আমরা নানি বলতাম ওকে কি বলতাম একবারে বুড়া হয়েছে তো নানি বলে ডাকতাম তা আসি বলছো যে দে কিছু দে তোরা কালকে তো তোরা ক্যাম্পাসে আসবি না কালকে ক্যাম্পাস বন্ধ থাকবে কি খাবো কালকে
তা আজকেরটাও সংগ্রহ করতে হচ্ছে, কালকেরটাও সংগ্রহ করতে হচ্ছে। কালকে তোরা তো ক্যাম্পাসে আসবে না। আমি বললাম যে এই কথা তো কোনোদিন শুনিনি যে কালকে আসবেন না, আবার তুমি আজকেও চাচ্ছ কালকেরটা। কালকে তোরা আসবি? নানি খুব ছোট মানুষ তো। আমি বললাম যে আর কালকে কি কিনবা? যে হাফ কেজি গরুর গোস্ত কিনব। কেন? তো বলছে যে হুজুরেরা বলে এই দিন ভালো মন্দ খেলে সারা বছর ভালো মন্দই খাবে। তাই বললাম যে তুমি ভিক্ষা করছো কয়দিন যাব? প্রায় 30 বছর। তো সবে বরাত কি পালন করো না? হ্যাঁ, প্রতি বছর করি, হাফ কেজি করে কিনি। কিন্তু প্রতি বছর তুমি হাফ কেজি করে গরুর গোস্ত একাই কিনে খাও, তোমার এক নাতনি আছে তার সাথে, কিন্তু 30 বছর তোমার ভাগ্য পরিবর্তন হয়নি। তো হুজুরেরা বলে আর আমরা শুনি ভাগ্যের পরিবর্তন হয়নি। একবারে নানির কথা রে ভাই, বুঝছেন? অন্তর থেকে বলছে হাফ কেজি কি কিনবে? গরুর গোস্ত কিনবে। আমি বললাম সে বছরে আর কিনো না? বলছে বছরে গরুর গোস্ত কেনা আর ওই টাকা আছে? আপনি চিন্তা করেন কি বলছে, বছরে গরুর গোস্ত কেনা টাকা আছে? ওই কুরবানির ঈদের সময় একটু দেয় মানুষ, ওইটা খাই আর কি। এই যে তোরা যা দিস প্রতিদিন, এইটা প্রতিদিন আসে এই মহিলা, সারা ক্যাম্পাস ঘুরে বেড়া যা পাই নিয়ে যাই। আর ছাত্রদের সাথে, ছাত্রীদের সাথে এই মহিলার খুব ভালো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল। দেখেন, চিন্তা করেন এমন একটা ডোজ খাওয়াই দিছে, এটা হলো ইবলিসি ট্যাবলেট। হ্যাঁ, এই পিল হলো কিসের পিল? ইবলিসি পিল একটা। এটা হলো এই সবে বরাতটা হলো শিয়াদের পিল। কাদের পিল? পিল বুঝেন, শিয়া ট্যাবলেট। এটা সবে বরাত হলো শিয়াদের তৈরি করা ট্যাবলেট। এটা এই ট্যাবলেটের পাওয়ার কত দেখছেন? 30 বছর হলে মহিলা ভিক্ষা করছে, অথচ তার ভাগ্যের পরিবর্তন হয়নি, কিন্তু পিলের পাওয়ারও শেষ হয়নি। কথা বুঝেননি? ওই যে পিলটা খাইছে, পিলের পাওয়ার শেষ হয়নি। এই মোল্লাদের কি হবে এই আনুষ্ঠানে? 2 নম্বর, এই সভাবরাতের রাত্রিতে কেউ যদি গোসল করে, গোসল করে মানে ভিজা কাপড়ে যদি কি 1000 রাকাত নামাজ পড়ে, কয় হাজার? 1000 রাকাত যদি নামাজ পড়ে, সে একেবারে নিষ্পাপ হয়ে যাবে। দেখেন, এ একটা ফজিলত। আর একটা ফজিলত, সভাবরাত রাত্রিতে কোনো বিধবা যদি গোসল করে কাপড় পরে ভিজা কাপড়ে যদি অপেক্ষা করে, তাহলে ওই রাত্রিতে তার স্বামী এসে তার সাথে সাক্ষাৎ করবে। আপনি ভাবেন কিভাবে টোপটা ইবলিস লাগাইছে, কোনো বেদাত প্রতিষ্ঠা করার জন্য ইবলিস এত আয়োজন করেনি, সবে বরাত প্রতিষ্ঠা করার জন্য যত আয়োজন করেছে। আপনি কি বুঝেছেন কথাটা? না, আপনি বুঝলেন না। সবে বরাতকে প্রতিষ্ঠা করার জন্য ইবলিস এত আয়োজন করার কারণ হলো যে বাৎসরিক সারা বছর যে ইবাদত করেছে, বান্দা যা জমা করেছে, এইগুলো তাকে নষ্ট করাই লাগবে। এবার বুঝেছেন? এইগুলো নষ্ট করাই লাগবে। অতএব উল্টাটা যেটা করার দরকার ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করতেন সাপ্তাহিক আমল উঠানোর, উঠার সময় সোমবার বৃহস্পতিবার আমি সিয়াম রাখছি, আমি বাৎসরিক আমলটা যেন উঠার সময় সিয়াম রাখতে পারি, এই জন্য শাবানের শুরু থেকে সিয়াম রাখতে থাকতেন। রাখতে 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 একেবারে শেষ পর্যন্ত যে শাহরাইনে মুতাতাবিআইন, আল্লাহর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূল টানা 2 মাস সিয়াম রাখতেন, কেবল রমাদান এবং শাবান। টানা 2 মাস সিয়াম রাখতেন রমাদান এবং শাবান, শাবান দিয়ে শুরু করতেন টানা, প্রায় শেষের দিক দিয়ে 2-1টা বাদ দিতেন।
উম্মতের উপরে কঠিন হয়ে যাবে তাই আল্লাহ রাসূল বলে গেলেন ইজা ইনতাসাফা শাবান ফালা তাসুমু শাবানের অর্ধেক হয়ে গেলে আর তোমরা সিয়াম রাখো না আপনি কি বুঝতে পারলেন আপনি কি বুঝলেন কথাটা তো শবে বরাতকে এমন ভাবে প্রতিরোধ করতে হবে ইবলিস যেন আমার আমল ঠেকাতে না পারে আগে বেদাতকে ঘৃণা করতে হবে কারণ এটা ইবলিসের আমল যেমন রমজান মাসের সিয়ামকে নষ্ট করার জন্য ইবলিস এত প্রচেষ্টা চালায় শুরুই করেছে আমি ছোট দিয়ে বুঝাই তারপরে বড়টা বুঝবেন ছোট দিয়ে বুঝাই তারপরে বড়টা বুঝবেন বন্ধুরা আমার আমি চিন্তা করিনি বক্তব্যের দিকে ঘোরা নিতে হবে আমাকে আমি আপনাকে বলবো এই বেদাতকে এত ভয় করবেন দেখেন আহলে হাদিসরা কিন্তু শিরিককে খুব ভয় করে করে না খুব ভয় করে কিন্তু বেদাতের ব্যাপারে কিন্তু লসপসে বুঝেন তো এই এই দেনাজপুরে শুধু মুনাজাত প্রতিষ্ঠা করার জন্য বহু আহলে হাদিস আলেম খুব পরিশ্রম করে পারে না আরে আপনারা ঠিক না বললেও জানি এই দেনাজপুরের সিরির বন্ধ জায়গা আছে না আমি জায়গার নাম বলবো না মনে আছে তারাবি নামাজ পড়েছি শুধু মুনাজাত করিনি তাই বলছে ইমামকে বাদ আগে আমি বলছি বাধার পরও কি মুনাজাত হবে এখানে তো বলছে বাদলাম তো মুনাজাত হোক না হোক আমি বললাম যে বেঁধেও কাজ হবে না মুনাজাত হবে না আজকে তখন আর একজন বলছে এই বের করে নিয়ে বের হলে কাজ হবে না আমিও খেপে গেছি মানে আমাকে মুনাজাত করাই নেবে ওকে কি আহলে হাদিস বলা যায় ওর ইজ্জত বলতে কিছু আছে ওকে কি দিয়ে ধোয়ানোর দরকার বলেন তো দেখি আর এক প্রোগ্রামে মুনাজাত করাই নেবে একবারে ভাড়া করা দালাল দিয়ে চেষ্টা করছে আরে ভাই আজ পর্যন্ত মুনাজাতের ফতোয়া নিয়ে বিতর্ক করছো তোমার দ্বারা কিভাবে বেদাত উঠবে তোমার দ্বারা কিভাবে শিরিক উঠবে এটা বুঝতে পারি না এটা শরম করার দরকার লজ্জা করার দরকার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে আহলে হাদিসদেরকে সালাফিদেরকে দায়িত্ব দিয়েছে কাম মিন মুলহিদিন ইয়ারুমু আন ইখলুদা বিশরিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াদুব বি আসহাবিল হাদিস ইমাম খতিব বাগদাদি বাগদাদের বুকে হক কথা বলা কঠিন ছিল সেই সময়ে তিনি শারাফ আসহাবিল বইয়ের মধ্যে হাদিস বইয়ের মধ্যে লিখছেন পৃথিবীতে যেখানেই কোনো দুষ্কৃতকারী শরীয়তের নামে যদি কিছু তৈরি করে আল্লাহু তাআলা ইয়াজুব বি আসহাবিল হাদিস আহলে হাদিস দ্বারা আহলে হাদিসদের দ্বারা ওই বেদাতকে শরীয়ত বিরোধী আমলকে আল্লাহ উৎখাত করে দেয় ইমাম বাগদাদি তিনি এই কথা বলেছেন ওয়াহুমুল হুফাযুল আরকানিহা ওয়াল কাওয়ামুনা বি আমরিহা ওয়া শিশানিহা তিনি বলছেন যে আহলে হাদিসরা হলো এই পৃথিবীতে আল্লাহর শরীয়তের রুকুন তারা এর সম্মানকে হেফাজত করে উলা আলা উলাইকা হিজবুল্লাহ মনে রেখো তোমরা আহলে হাদিসরা হলো পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী নিযুক্ত সেনাবাহিনী বাহিনী ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন আর যুগে যুগে আল্লাহর সেনাবাহিনী জয়লাভ করেছে বিজয়ী হয়েছে অথচ সেই সম্মানটা আমরা নষ্ট করেছি কেন নষ্ট করলাম শুনেন একটু ছোট্ট কথা আপনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি আজানের জবাব দেয় মুয়াজ্জিন আজানের জবাব দেয় আজান দেয় না আজানের জবাব দেয় কারা শ্রোতারা আজান দিতে দিতে শেষে যদি বলে মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ শ্রোতাও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি শেষে যদি শ্রোতাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে যদি আজানের জবাব দেয় দাখালাল জান্নাহ জবাবদাতা জান্নাতে প্রবেশ করবে বাবা সুবহানাল্লাহর ১২টা বাজাইছে
ইবলিশ শয়তান করেছে কি দেখেন যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তখন আপনারা বলেন কি জবাব কি দেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউযুবিল্লাহ এটা চলবে না কি বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল এটাই বলতে হবে এখানে ইবলিশ শিখায় দেশে নবীর নাম শুনলে কি মুসা বুড়ো আঙ্গুল মুখে দিয়ে চোখ লাগানো ইবলিস তৈরি করে দিয়েছে যারা নবীর নাম শুনে চোখ মাসা করবে তাদের চোখে কোনোদিন অসুখ হবে না চোখ সব সময় তাজা থাকবে এই হাদিস সহি হলে চোখের ডাক্তাররা ভিক্ষা করে খাবে বুঝেননি যারা চশমা ব্যবসায়ী তারা কি করে খাবে ভিক্ষা করে খাবে তওবা তওবা আল্লাহর নাম হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এতবার উচ্চারিত হলো ফো দিয়ে চোখ মুছলো না যখনই নবীর নাম উচ্চারিত হলো তখনই ফো দিয়ে চোখ মুছছে বলেন তো এদের আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এদের আল্লাহ আল্লাহ তাআলা কোন দেখি এদের মাবুদটা কে আল্লাহ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখি তোমার লজ্জা করলো না এটা কিভাবে করলে এটা একদিকে বেদাত আরেকদিকে শিরক ইবলিস বলে দিল নবীর নাম শুনলে ফু দিয়ে কি করতে হবে চোখ লাগাতে হবে বলেন এই কাজ করলে আর মুয়াজ্জিনের জবাব দেওয়ার ফজিলত পাবে ফজরের আযান দিচ্ছে সালাতু খায়রুম মিনান নাওম ইবলিস তৈরি করেছে এর জবাবে বলো সদ্দাকতা বা বারারতা সেদিনে 96 বছর বয়সী এক বুড়াকে বললাম যা সালাতু খায়রুম মিনান নাওম এর জবাবে কি বলেন বলে সদ্দাকতা বা বারারতা দলিল আছে আরে ভাই এই সদ্দাকতা বা বারারতা বলার পক্ষে কোনো জাল দলিলও নাই বুঝেননি কথা কোন জাল দলিল নাই তাহলে এই যে ইবলিসি দোয়া এটা তৈরি করেছে এইটা পড়লে আর কি নেকি পাবে ইবলিসে অ্যাকশন এটা বেদাত ইবলিসের পাওয়ার দেখে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আযানের পরে দোয়া পড়বে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কায়িমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া পড়লে যে ব্যক্তি পড়বে কাল কিয়ামতের মাঠে যদি ধরা খেয়ে যায় কিয়ামতের মাঠে যদি কোনো বান্দা আটকে পড়ে আমার উম্মত হাল্লাত লাহু শাফাআতি তাকে সুপারিশ করে উদ্ধার করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহর 12টা বাজাইছে ইবলিস এখানে যোগ দিয়েছে ওয়াদদারাজাতার রাফিআ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এটা এক ডোজ লাগাই দিছে কয় ডোজ দুয়ার মধ্যে তৈরি করে দিছে বলেন তো এই ফজিলত আর পাবে টেলিভিশনে বলছে ওয়াদদারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাআত হিয়াউমাল কিয়ামা কোথায় দলিল পেলো আমার বক্তব্য শুনলে কামড়াই কেন আপনাকে এত আপনি সহ্য করতে পারেন না কেন আপনি শিক্ষিত মানুষ আপনি কেন বিশ্লেষণ করতে পারেন না দেখি মুজাফফর বিন মুহসিনকে আমি তদন্ত করে ছেড়ে দেব দেখি দলিল কোথায় আছে দলিল নাই মানে অবশ্যই দলিল আছে ওয়ারযুকনা শাফাআত ইয়াউমাল কিয়ামা কি ওয়াদদারাজাত রাফিয়া দলিল অবশ্যই আছে আমি বের করে ছাড়াবো আপনি জিদ করতে পারেন লাগেন না আপনার 14 কোটি হুজুর বাংলাদেশে আছে সবাইকে এক জায়গায় বসান ওদের সময়দের 5 বছর দেখিয়ে দলিল বের করতে পারি কিনা আপনি বের করে তারপর আমার আগে ওসি সাহেব বলে মুজাফফরের কথা খুব কড়া কড়া তার বক্তব্য শোনা যাবে না আরে কড়া আমি বলেছি না ইবলিস শয়তান সব ধ্বংস করে দিল উম্মাকে এই জন্য ইবলিসের বিরুদ্ধে কথা বলা কথা বুঝেননি কথা আশ্চর্য এই কথাকে আমি বললাম যে ব্যক্তি বলবে বলছে ইলিয়াসি তবলিগের ভাইরা বইয়ের মধ্যে এক মূর্তি লিখে রাখছে আপনারা বলেন মুফতি আমি বলি মূর্তি মূর্তির মগজ নয় ভিতরে কিছু নাই বুঝছেন এই মূর্তি লিখছে
যে ব্যক্তি মসজিদে হারামে এক রাকাত সালাত আদায় করবে তার সওয়াব হবে 1,00,000 রাকাত নামাজ পড়ার সমান বুঝেননি কথা মসজিদে হারাম বুঝছেন তো মক্কায় যদি কেউ সালাত আদায় করে মসজিদে তাহলে নেকি হবে কত এক রাকাত পড়লে 1,00,000 রাকাতের মসজিদে নববীতে যে ব্যক্তি পড়বে এক রাকাত 50,000 রাকাতের সওয়াব হবে এটা ভুল লিখছে এখানে হবে 1,000 রাকাতের এটা সহিহ হাদিস 50,000 রাকাত এটা যঈফ হাদিস এর পরে লিখছে যে ব্যক্তি টঙ্গীর মাঠে এক রাকাত নামাজ পড়বে তার সওয়াব হবে 49,00,000 রাকাত নামাজ পড়ার কি বললেন আপনারা নাউজুবিল্লাহ বললেন না আপনারা আচ্ছা বলেন হারামের সাথে কোন কিছুকে তুলনা করা কি জায়েজ তুলনা করা কি জায়েজ কোন সাহসে হারামের সাথে ফজিলতের তুলনা করলো এটা করাই হারাম এর পরে ভাষাটা বলছে হারামে পড়লে এক রাকাত 1,00,000 রাকাতের সওয়াব হবে আর টঙ্গীর মাঠে এক রাকাত পড়লে 49,00,000 রাকাত পড়ার সওয়াব হবে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আপনি শিক্ষিত মানুষ আপনি বিসিএস ক্যাডার আপনি প্রিন্সিপাল আপনার মাথা কি নষ্ট করেছেন আপনি এই মিথ্যা ফজিলত আপনার ব্রেনে ধরে না আপনাকে তবলিগ করতে বলেছে কে হ্যাঁ আপনার মাথায় এটাই যখন ধরেনি আপনি কিসের তবলিগ করেন আপনাকে প্রিন্সিপাল বলব কি করে আপনি সরকারি কর্মকর্তা ছিলেন আপনি রিটায়ার্ড পারসন আপনাকে সচিব বলব কি করে আমি যদি এই মিথ্যা ফজিলত আপনার ব্রেনে না ধরা পড়ে আপনাকে সচিব বলবো কি করে আপনাকে শিক্ষিত বলবো কি করে আপনাকে একজন ম্যাজিস্ট্রেট বলবো কি করে আমাকে শিক্ষা দেন আপনার মাথায় যদি এটা না ধরে আপনি এখনো এর বিরুদ্ধে বলেননি আরো রাগ হয় এই বুবা মার্কা যারা আলেম আছে খতিব আছে ইমাম আছে এই বুবা আলেমগুলো কি বলতে পারছে না যেটা একটা মিথ্যা কথা হয়েছে এটা অপমানজনক কথা হয়েছে হারাম অপমান করা হয়েছে এই কথাও মুফতি বলতে পারে না এই মূর্তি বলতে পারে না এর ওয়াজ্জা আছে এর শরম আছে এর হায়া আছে এর বুদ্ধি আছে ওর বিদ্যা আছে ওর নির্লজ্জাক মুফতি এটা কেন বলবে না বলতে হবে না ইমান থাকবে না আরে এই কথা যদি কেউ মেনে নেয় ওই ইসলামের মধ্যে থাকবে না ইসলাম থেকে বেরিয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহ বলেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা ওয়া ইউসাল্লিমু তাসলিমা কথা আমি কড়া বললাম না আপনাকে বাঁচানোর জন্য বললাম আমি তো দোয়া করি আল্লাহ যারা ইলিয়াসি তবলিগ করছে তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ তাদেরকে ইলিয়াসি তবলিগ ছাড়ার তৌফিক দান করো আল্লাহ তাদেরকে ইসলামী তবলিগ করার তৌফিক দান করো আমি তো দুয়াই করলাম রে ভাই আপনাদের নিন্দা করলাম কই আপনাদের নিন্দার ভুল সংশোধন করবেন না আপনি অবশ্যই মুজাফফারের কথা মনে পড়বে যখন মৃত্যু আসবে তখন অবশ্যই মনে পড়বে মানে অবশ্যই পড়বে যদি শুনে থাকেন জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা লিখে দিয়েছি এর পিছনে এমন লাগা লাগছে প্রশ্নোত্তর আরকানুল ইসলাম বইটা প্রত্যেক পরিবারে ঢুকে গেছে মানুষ জেনে জেনে আমল করছে আর গজব বর্ষণ করছে আমার উপরে আমাকে গালি দিচ্ছে কি গালি রে ভাই ইবলিসও জানে না এই গালি এমন গালি দিচ্ছে ইবলিসও জানে না এই গালি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইবলিস ওর কাছে ইবলিসকে ওর কাছে শিখা লাগবে এমন গালি দিচ্ছে বলেন তো আমি কি অন্যায়টা করলাম আমি আরো আক্ষেপ করে বলি শুনুন আমাদের টার্গেট একটা এমন কিছু আলেম তৈরি করে যাওয়া এমন কিছু লেখক তৈরি করা যে লেখকের লেখনী পড়ে বাংলাদেশের মানুষের ইমানের পরিশুদ্ধি হবে তারা ইমানের সংস্কার করবে বেদাত উৎখাত করবে শিরিকের আড্ডাখানা চুরমার করে দিবে যে সমস্ত জায়গায় গেলে মানুষ মুশরিক হয়ে যায় এই সমস্ত মাজার পূজা কবর পূজা খানকা পূজা দরগা পূজা মাস পূজা গাছ পূজা পাথর পূজা এই সমস্ত যত তীর্থস্থান পূজা আছে একসময় লোকেরা যেন ভেঙে দেয় এই রকম একটা দাওয়াতি জাগরণ তৈরি করতে চায় কিন্তু সমস্যা একটাই যারা ধনী মানুষ পয়সাওয়ালা এই সমস্ত লোকেরা টাকা পয়সা ছাড় দিতে চায় না
দাওয়াতি কাজও করবে না আর দাওয়াতি কাজকে উৎসাহিত করবে না দাওয়াতি কাজের জন্য সহযোগিতাও করবে না গত 23 ফেব্রুয়ারি দিনাজপুর বড় মাঠে বিশাল কনফারেন্স উত্তরবঙ্গ সালাফি কনফারেন্স নামে ভাইরা কনফারেন্স করেছে লোকজনের আগমন ঘটেছে প্রচুর কিন্তু আর্থিক কারণে সামিয়ানা দিতে পারেনি সময়ও পেয়েছে কম আমাকে অনেক লোক বলেছে অন্তত 4 ভাগের 3 ভাগ লোকই চলে গেছে এই কুয়াশার মধ্যে শীতের মধ্যে থাকতে পারেনি অথচ টাকা আলার অভাব আছে আজকে আব্দুল্লাহ ভাই এই প্রতিষ্ঠানের জন্য টাকা চাইতে চাইতে গলাটাই ভেঙে ফেলেছে কথাই বের হয় না আসলে যারা প্রতিষ্ঠান চালায় তাদের যে পরিশ্রম কষ্ট টাকা কোথায় রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজরিবুনা বুজুহুম ওয়াদবারহুম ওয়াদুকু আযাবাল হারিক সূরা আনফাল 50 নম্বর আয়াতটা খুলে দেখবেন যারা মুনাফিক হবে যারা পাপিষ্ট হবে যারা টাকা জমা করে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মৃত্যু চলে আসবে আসমান থেকে বহু ফেরেশতা জাহান্নাম থেকে বহু ফেরেশতা নাজিল হয়ে তার মুখে এবং পিঠে মারতে থাকবে অর্থাৎ সিট করেও মারবে উপর করেও মারবে সিট করেও মারবে উপর করে মারবে ইয়াজরিবুনা বুজুহুম ওয়াদবারহুম মারতে থাকবে আর লোক একটা মারবে হাজার হাজার ফেরেশতা মারটা কোনো মানুষের মার না মারটা হলো ফেরেশতার মার আল্লাহ বলেন জাহান্নাম থেকে নাজিল হবে অসংখ্য ফেরেশতা আর ওই মুনাফিকের উপরে মারতে থাকবে পিঠেও মারবে পেটেও মারবে উপর করে মারবে সিট করে মারবে আর চিৎকার করবে তখন ফেরেশতারা বলবে যুকু আযাবাল হারিক জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো চিৎকার করে কোনো লাভ হবে না তখন এই মুনাফিক বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ বলেছেন আল্লাহর কথা শুনেনি ওয়াংফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম বলবে রব্বি লাউলা আখারতানি আল্লাহ আল্লাহ একটু সময় দাও আল্লাহ একটু একটু সময় দাও আখারতানি একটা সেকেন্ডকে 70 ভাগে ভাগ করলে একটা মুহূর্ত হয় একটা সেকেন্ডকে 70 ভাগে ভাগ করলে একটা মুহূর্ত হয় আল্লাহর কাছে বলবে লাউলা আখারতানি আল্লাহ একটু সময় যদি দিতে ফা আসসাদাকা তাহলে আমি সাদকা করতাম ওয়াকুম মিনাস সলিহিন আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আল্লাহ একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও দিলে আমি সাদকা করব এই মুনাফিক হজ করতে চায় না এই মুনাফিক নামাজ পড়তে চায় না এই মুনাফিক সিয়াম পালন করতে চায় না কারণ হজ করতে হলে 5 দিন সময় লাগে টাইম নাই সিয়াম পালন করতে হলেও সুবে ছাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময় লাগে তারপরে সিয়াম হয় সালাত পড়তে চায় না কারণ সালাত পড়তে হলে ওযু লাগে ওযু করার পরে হাত বেঁধে রুকু করে সেজদা করে তাশাহুদ পড়ে তারপর একটা সালাত শেষ হয় এই টাইমটুকু নাই ও শুধু চাই আল্লাহ একটু সময় দাও আসসাদাকা আমি শুধু বলতে চাচ্ছি বেটা ওই জমিটা দিয়ে দাও মাদ্রাসায় বেটা মসজিদে জমিটা দিয়ে দাও এতটুকু বলতে চাচ্ছি আমি 1 সেকেন্ড সময় চাই আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা অসম্ভব সময় চলে এসেছে আর টাইম পাবে না সময় চলে এসেছে আর টাইম পাবে না আল্লাহ এর 10 নম্বর আয়াত সূরা মুনাফিকুন সূরা মুমিনুনের মধ্যে এসেছে 99 নম্বর আয়াত 100 নম্বর আয়াত আল্লাহ বলেন হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত রাব্বাল রাব্বির জিউন যখনই মুনাফিকের কাছে মৃত্যু চলে আসে মুনাফিক চিৎকার করে বলে রাব্বির জিউন আল্লাহ আমাকে দুনিয়া আবার ফেরত দাও আল্লাহ দুনিয়া আমাকে ফেরত দাও লাআল্লি আমালু সলিহান ফিমা তারাক্ত আল্লাহ যে আমল আমি করতে পারিনি যে সাদকা আমি করতে পারিনি আমি সাদকাটা করব আমাকে তুমি ছেড়ে দাও আমাকে একটু ফেরত দাও আল্লাহ একটু সময় দাও আল্লাহ ফিমা তারাক আমি যেটা করতে পারিনি এটা করব আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা অসম্ভব এটা তোমার কথার কথা মাত্র তুমি মুনাফিক তোমাকে সময় দিলে তুমি করবে না আল্লাহর দুই জায়গাতে দুই রকম ধমক এই যে মায়ের শুরু হবে এই যে মায়ের শুরু হবে ওর অবস্থা খারাপ
যখন মরতে যাবে তখন এই অবস্থা, মরার পরে যখন কবরে যাবে তখন কি অবস্থা হবে? মনে করেন মরে গেছে, এখন জাহান্নাম শুরু হয়ে গেছে, তখন কি বলবে? জাহান্নাম শুরু হয়ে গেছে তখন কি বলবে? হাই হাই হাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জাহান্নামের চোট এমনটাই, জাহান্নামের চোট এমনটাই। আমি আয়াতটা পড়ে শোনাতে চেয়েছিলাম, আমি আয়াতটা পড়ে শোনাতে চেয়েছিলাম, হ্যাঁ আয়াতটা পড়ে শোনাতে চেয়েছিলাম। বন্ধুরা আমার, মরার পরে একজন মানুষ কোথায় চলে যায়? হয় জান্নাতে, না হলে কি জাহান্নামে। আহ, আল্লাহ বলছেন সূরা মাআরিজ 10, 11, 12, 13, 14 আয়াতগুলো পড়বেন, একবারে বাস্তবতায় ঘটবে। বাংলাদেশের একজন শিল্পপতির কথা আপনারা পড়েছেন কিনা জানি না, ওই শিল্পপতিকে যিনি চিকিৎসা দিয়েছেন এই ডাক্তার আমাকে বলছেন, ভাই পরিবেশ বুঝানো যাবে না, ছেলে সন্তান কাছে কেউ নাই, বলছে ছোট করে বলছে, এই করোনার যন্ত্রণা যদি কেউ আমাকে একটু লাঘব করতে পারে। চিকিৎসা 18টা দেশ থেকে চিকিৎসা আনা হয়েছিল, না 15টা দেশ থেকে চিকিৎসক আনা হয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বাঁচানোর জন্য কত হাজার কোটি টাকা খরচ করছে, কত হাজার কোটি। তখন ডাক্তার সাহেব বলছেন, উনি এক পর্যায়ে বলেই ফেললেন যে আমি জীবনে যা ইনকাম করেছি সবই দিয়ে দিব, যদি খালি আমাকে চিকিৎসা করে ভালো করতে পারে। কথা বুঝেননি? একজন বাংলাদেশের পরিচিত শিল্পপতি, আমার জানা মতে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের, তার সবচেয়ে বেশি ওয়ার্কার আছে, সবচেয়ে বেশি শ্রমিক আছে, দ্বিতীয় স্থানে আছে এই লোকটি। আমার তখন ওই আয়াতটা মনে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে লা ইয়াসআলু হামিমুন হামিমা, কালকে অর্থাৎ মৃত্যুর পরে একজন বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, আর এক অন্তরঙ্গ বন্ধুর কোনো খোঁজ নিবে না। সে কি চাইবে? ইউবাসসারুনাহুম, পরস্পরকে দেখতে পাবে, কিন্তু কালকে মরার পর সব দেখতে পাবে। আল্লাহ বলছেন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইদিন বিবানি, এই মুনাফিক, এই পাপি, এই মুনাফিক, এই পাপি চাইবে তার ছেলে সন্তান যতগুলো আছে সবার বিনিময়ে তাকে ফিদিয়া দিয়ে তার বিনিময়ে সে মুক্তি পাবে। ওয়া সোয়াহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রীকে বলবে আচ্ছা আপনাকে যদি সব কিছু কেউ দিতে চাই তাও কি স্ত্রী দিবেন? আপনি কে আছেন, দিবেন আপনি? আপনার স্ত্রী যদি কেউ নিতে চায় 10 কোটি টাকা দিয়ে, স্ত্রীর দিয়ে দাও আমি তোমার 10 কোটি টাকা দিব, আপনি দিবেন স্ত্রী? কি জায়গা আপনি চিনতে গেল? ওয়া সোয়াহিবাতিহি ওয়া আখি, কাল কিয়ামতের মাঠে ওর স্ত্রী দিতে চাইবে, আমার স্ত্রীকে তুমি জাহান্নামে দাও আমাকে বাঁচাও। ওয়া আখি, আমার ভাই ব্রাদার যারা আছে তাদেরকে তুমি জাহান্নামে দাও আমাকে বাঁচাও। ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুবি, ওর গোষ্ঠীর যত লোক আছে, যত আত্মীয় আছে, আল্লাহ বলছেন যত লোক গোষ্ঠীর আছে, যত লোক আত্মীয় আছে, আল্লাহ বলবে তো আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমার গোষ্ঠীর লোক যত আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে তুমি জাহান্নামে দাও, তুমি আমাকে বাঁচা দাও। ওয়ামান ফিল আরদে জামিয়া সুম্মা ইউনজি, এরপরে আল্লাহ বলছেন শুধু আত্মীয় স্বজন না, ও চাইবে পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ তুমি সবাইকে জাহান্নামে দাও কিন্তু আমাকে মুক্তি দাও। বুঝেননি কথা? তুমি সবাইকে জাহান্নামে দাও কিন্তু আমাকে মুক্তি দাও, আমি কিছুই চাই না, আমি শুধু কি মুক্তি চাই, জাহান্নামে দিও না। কি জিনিস রে ভাই জায়গাটা, কি জিনিস! ও চাইলে কি আল্লাহ দিবে? আল্লাহ উত্তরে কি বলবেন? কাল্লা। কয় জায়গায় হলো কাল্লা? কাল্লা, ইন্নাহা লাদা, অসম্ভব, এটা লিলিহান শিখা, নাজাতিল শাওয়া, থামো, তোমার মাথার চামড়া, মুখের চামড়া একবারে খামসায় ছিঁড়িয়ে নেওয়া হবে। ইন্না লিল্লাহি নাজাতিল শাওয়া। তারপরে বলছেন তাতু মান আকবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ডেকে নিবে, এই এদিকে আয়, মান আকবারা ওয়া তাওয়াল্লা,
যে ব্যক্তি পিছন ফিরিয়ে চলে গিয়েছিল, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছিল, যা তোকে কোনো টাকা পয়সা দিব না, তোকে কোনো টাকা পয়সা দিব না, চেয়েছে মাদ্রাসার জন্য বলছে না দিব না, সাওয়া মাত্রই দৌড় উঠে, কি উঠে দৌড়, ও এখন মনে হয় টাকা চাইবে, তখন কি করে উঠে যায়, ও তাওয়াল্লা মুখ ফিরিয়ে নেয়, হ্যাঁ যা দিব না। আল্লাহ বলছেন ওয়া জামা ফা আওয়া, ও মাল জমা করেছে, ওয়া আওয়া এবং এটা সংরক্ষণ করে রেখেছে। আরে কি সুন্দর মিল, আল্লাহ জবাব দিচ্ছেন কি সুন্দর মিল, ও টাকা পয়সা ধন দৌলত সব জমা করেছেন, ওয়াওয়া আর এমন ভাবে ব্যাংক ব্যালেন্স করেছে এটা যেন কেউ ভাঙতে না পারে, এই দেশে টাকা রাখতে পারেনি তাই টাকা নিয়ে সুইজারল্যান্ডে জমা করেছে, সুইস ব্যাংকে জমা করেছে, এই দেশে টাকা রাখার জায়গা নাই তাই লন্ডনে গিয়ে বাড়ি করেছে, এই দেশের টাকা রাখার জায়গা নাই তাই আমেরিকা গিয়ে বাড়ি করেছে, এই দেশের টাকা রাখার জায়গা নাই তাই সিঙ্গাপুরে গিয়ে বাড়ি করেছে, বুঝেননি কথা। ফাজামা ওয়া আওয়া, আল্লাহ বলছেন সম্পদ জমা করেছে এবং কি করেছে সংরক্ষণের ব্যবস্থা করেছে, বেটির জন্য ছয়টা বাড়ি, বেটার জন্য ছয়টা বাড়ি, কোনো ক্রমেই যেন দুদুক না নিতে পারে, কোনো ক্রমেই যেন সম্পদ বাজেয়াপ্ত না হয়, কোথায় নিয়ে গেছে বাংলাদেশটা দরিদ্র রাষ্ট্র, এই রাষ্ট্র থেকে টাকা চুরি করে কানাডায় পাচার করেছে, মালয়েশিয়ায় পাচার করেছে, টাকা পাচার করেছে সুইস ব্যাংকে, টাকা পাচার করেছে লন্ডনে, আমেরিকায়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি সুন্দর। এই মুনাফেক সম্পর্কে আল্লাহ বলছেন নাজ্জাতাল্লিশাওয়া, তোমার মাথার মুখের গায়ের চামড়া সিলিয়ে নেওয়া হবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উল্টা শুনেন, উল্টা শুনেন, যদি আপনি আপনার আল্লাহর প্রিয় বান্দা হন, আল্লাহর কাছে যদি আপনি প্রিয় বান্দা হন, তখন শুধু সুসংবাদ আর সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলছেন যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু অতপর প্রতিষ্ঠিত থাকে তার উপরে, আল্লাহ বলছেন যখন আল্লাহ কাছে কোনো বান্দা প্রিয় হয়ে যায় জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা নাযিল হয় তার কাছে, কোথায় থেকে জান্নাত থেকে, তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা এসে কানে কানে বলতে থাকেন আল্লাহ তাখাফু এই ভয় করো না, ওলা তাহজানু চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, বলুন আলহামদুলিল্লাহ। জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত নির্ধারণ করুক, আমিন বলেন, আমিন বলেন, আমিন। শোনেন কেন আসে এত ফেরেশতা, আসে কেন জান্নাত থেকে, মালাকুল মাউতের যে চেহারা, মৃত্যু যখন আসে ভাই ওই সময়ের চেয়ে অসহায় পৃথিবীতে কোনো মানুষ থাকে না, আপনি নিজে দেখবেন অসহায় মানুষ কাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, হাই 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 কি অবস্থা, ওই টাইমে মানুষ এত অসহায় হয়, একটু মুক্তি চাই। আর আপনারা কি বলেন জানেন, আপনারা কি বলেন জানেন, আপনারা বলেন যে একটু পানি দাও গো, একটু পানি দাও, পানি খাবে, পানি খাবে না, পানি খেতে চায় না, ও ও পানি খেতে চায় না, যে মার শুরু হয়েছে, যে মার শুরু হয়েছে ও বলতে থাকে রব্বি লাউলা আখরতানি, একটু সময় দাও আল্লাহ, একটু সময় দাও, দেখবেন শুধু ফ্যাল ফ্যাল করে তাকা আছে, কিছু বলতে পারছে না, কিছু বলতে পারছে না, ফ্যাল ফ্যাল করে তাকা আছে, কিচ্ছু বলার নাই, ওই সময়ের মতো অসহায় কেউ নাই। তওবা কবুল হয়েছে বুঝবেন কি করে, আপনার সালাত কবুল হয়েছে বুঝবেন কি করে, আপনি জান্নাতে যাবেন বুঝবেন কি করে, আমার কথাটা বুঝছেন কি, কে বলতে পারেন আপনার তওবা কবুল হয়েছে বুঝবেন কি করে, আপনি জান্নাতে যাবেন বুঝবেন কি করে, আপনি মুক্তি পাবেন কবরে বুঝবেন কি করে, বুঝতে পারছেন আপনি আমার কথা, কে উত্তর দিবেন, উত্তর কে দিতে পারে, বুঝলেন না আপনারা, আমি যেটা বলছি আপনার বয়স এখন প্রায় 95 বছর, আপনার আশা নাই আমি আর 10 বছর বাঁচবো, কারণ আমার বাপ বেঁচে ছিল 96 বছর, হয়তো আর 1 বছর বাঁচতে পারি আমি, কথা কি বুঝতে পারছেন, আপনি কিভাবে বুঝবেন, কিভাবে বুঝবেন
যে আল্লাহ আমাকে কবুল করেছেন, আল্লাহ আমার তওবা কবুল করেছেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আল্লাহ আমাকে কবর থেকে মুক্ত করবেন, বলেন তো কিভাবে বুঝবেন, কিভাবে বুঝবেন? কে উত্তর দেন? আমার প্রশ্নটাকে বুঝেননি আপনারা? এই প্রশ্ন জীবনেতে কেউ করেনি, তাই না? বুঝেন, বুঝেন না মনে হয়? আপনারা বলছেন এই প্রশ্ন তো জীবনে শুনেনি, উত্তর দেব কি? বলেন আপনি খুব দাপট দেখাচ্ছেন, হজ করেছেন 10 বার, উমরা করেছেন 5 বার, 20 বার উমরা করেছেন, দান করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসাতে এই করেছেন, কিন্তু বলেন তো আপনি কখন বুঝবেন হজ কবুল হয়েছে, কখন বুঝবেন আমার মসজিদের দান কবুল হয়েছে, কখন বুঝবেন এতিমের দান কবুল হয়েছে, কখন বুঝবেন? মৃত্যুর সময় হলো না, উত্তর হয়নি। আমি বলে দিই, আমি বলে দিই, যখন ফেরেশতারা এসে হাত্তা ইয়াসমা কাউলাল মালাইকা আল্লাহ তাখাফু, যখন ফেরেশতারা এসে কানে কানে আপনাকে বলবে এই ভয় করো না, চিন্তা করো না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, এই কথা যখন কানে কানে বলবে তখন আপনি নিশ্চিত হলেন আল্লাহ আমাকে কবুল করেছেন, আমার তওবা কবুল করেছেন, আমার হজ কবুল করেছেন, আমার সিয়াম কবুল করেছেন, আমার দান কবুল করেছেন। তার আগে কি জানতে পাবেন? সম্ভব না। জানতে আপনি পারলেন বটে, কিন্তু বউকে বলতে পারলেন না, আব্দুল্লাহর মা আমি কিন্তু পাস, বলতে পারবেন? ওই ক্ষমতা আর থাকবে না। তাই বলছেন হাত্তা ইয়াসমা কওলাল মালাইকা, ফেরেশতাদের কথা যখন শুনতে পেল আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ, এই কথা যখন শুনতে পেল তখন লোকটি খুশিতে বাগবাগ, তখন মৃত্যুর যন্ত্রণা তার কাছে কিছু মনে হবে না, ওর মৃত্যু বলতে কিছু থাকবে না। এই কথা ফেরেশতারা বলতে থাকে, অনেক আগে এসে বলতে থাকে তুমি অপেক্ষায় থাকো, তোমার জন্য জান্নাতের সুযোগ, কুমতুম তু আদুন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, পরকালেও তোমার সাথে আছি। ও মদঘোর, তোমার সাথে কি ফেরেশতা থাকে? ও হারামঘোর, তোমার সাথে কি ফেরেশতা থাকে? ও বেড়িঘোর, তাড়িঘোর, মদঘোর, গাঁজাখোর, তোমার সাথে কি ফেরেশতা থাকে? ও হারামঘোর, সুদখোর, ও জেনাকারী, তোমার সাথে কি ফেরেশতা থাকে? ফেরেশতারা আনন্দ বলে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আরে তোমার সাথে দুনিয়াতেও আছি আমরা, পরকালেও থাকবো আমরা। কি বুঝলেন? হারামখোর, তোমার সাথে জীবনে ফেরেশতা থাকে না, তোমার সাথে ইবলিস থাকে। তুমি ফেসবুকে ল্যাংটা মহিলার ছবি দেখো আর মনে মনে মহিলার দিকে তাকায় থাকো, কুত্তার মতো, শিওরের মতো, শ্রীগালের মতো ওই অন্য মহিলার দিকে, অন্য মেয়ের দিকে তাকায় থাকো, তোমার ঘরে বউ আছে, তোমার ঘরে বউ আছে, সুন্দরী বউ থাকতেও তুমি অন্য মহিলার দিক কল্পনা করো, তোমার অন্তটা ইবলিস শয়তানের স্বর্গরাজ্য, সি 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 সি, তোমার ইজ্জত নাই, তোমার শরম নাই, তোমার হায়া নাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের বউ থাকতে যার অন্তরে অন্য মহিলার কথা স্মরণ হয়, এর অন্তরটা পচা, ওকে যদি 1000 বিয়ে দিয়ে দেন তার অন্তরটা ঠিক হবে না, ও আসলেই খারাপ। ওর সাথে কোনোদিন ফেরেশতা থাকবে? ওর সাথে কি থাকে? ইবলিস থাকে, ওর সাথে শয়তান থাকে, ওর সাথে সবচেয়ে বুড়া শয়তানটা থাকে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও হারামখোর, সারাদিন প্যাসপ্যাস করে জর্দা খায়, সারাদিন বিড়ি খায়, সারাদিন সিগারেট খায়, সারাদিন ঘুষের টাকা খায়, সুদের টাকা খায়, ও ঘুষখোর। তুমি অফিসে বসে এক কলমের খোসায় লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করো, তোমার মতো অপবিত্র লোকের সাথে কি ফেরেশতা থাকে? কোনো দিনই না, কোনোদিনই না। এদিকে মালাকুল মাউত এসে বলবে, মালাকুল মাউত এসে সুসংবাদ দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি সুসংবাদ! অসংখ্য ফেরেশতা এসে এমনি সান্ত্বনা দিচ্ছে, এবার জান কবজ করতে এসে মালাকুল মাউত বলবে হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আস, যাও তোমার রবের দিকে আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, তুমি আমার জান্নাতে প্রবেশ কর। মালাকুল মাউত এই ঘোষণা করবে, আল্লাহ রাসুল বলছেন মালাকুল মাউত এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, ওখরুজি
তুমি বেরিয়ে এসো, এরা মাগফিরাতে মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এসে বলবে আল্লাহর ক্ষমা আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি বেরিয়ে আসো, তোমার জন্য জান্নাত রেডি, তোমার জন্য ফেরেশতারা রেডি, তুমি শুধু বেরিয়ে আসো। আল্লাহু আকবার, এইটা হলো মুমিনের নিদর্শন। যদি বাঁচতে চাই আমরা আগে থেকে প্রস্তুতি নিতে হবে, কিন্তু আমার ভূতের মুনাফিকের শেষ নাই। শুনেন, এতিম পালেন কি আপনারা? এতিম প্রতিপালন করেন না, দরিদ্র মানুষকে খাবার দেন? হাইরে মানুষের অর্থের প্রতি লোভ। ব্যাংকে একজনের ব্যাংকে দেখলাম ১২০, এক সন্ত্রাসীর শুধু এফডিআর করা আছে প্রায় ৫০০ কোটি টাকা। কত? ৫০০ কোটি টাকা শুধু এফডিআর করা আছে। কত বড় সন্ত্রাস আপনি চিন্তা করেন, ওর টাকা আছে কত তাহলে চিন্তা করেন। একজন হিসাব দিয়েছে ওর টাকা আছে ৮০০০ কোটি টাকা। কত? ৮০০০ কোটি টাকা স্টকে আছে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, আপনারা সবাই চিনেন তাকে, আমি জিজ্ঞেস করলাম তাহলে হিসাবের বাহিরে আছে কত হাজার কোটি ধরতে পারি? তখন একটা হাসি দিলে, বুঝতে পারলেন কি বুঝলেন আপনারা? এ টাকা কোথায় নিয়ে যাবে, এ টাকা কোথায় নিয়ে যাবে, এ টাকাগুলো কি জমা রাখছে? টাকা না জাহান্নাম? জাহান্নাম জমা করে রাখছে, জাহান্নাম। হাই হাই, যত হাজার কোটি টাকা থাকবে জাহান্নামের শাস্তি তত হবে। যাকাত দেয় না, মানুষ দরিদ্র পড়ে আছে, কাল কিয়ামতের মাঠে ও কোথায় যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। দরিদ্র ব্যক্তি গিয়ে বলবে টাকা চেয়েছে দেয়নি, পানি পান করবে টাকা চেয়েছে দেয়নি, বন্যায় পানি খাওয়ার পানি নাই। কেন? একজন ধনী মানুষ দিতে পারে না, ১০০০ বোতল দিয়ে দিলাম তাদেরকে দিয়ে দাও, ও দিবে না, টাকা চেপে ধরে আছে, টাকা চেপে ধরে আছে। শীতে কাঁপছে লালমনির হাট, নীলফামারী, কুড়িগ্রামের মানুষ শীতে যখন দেখতে গেছি তাদেরকে, হাই হাই কি অবস্থা, পানি নাই, কাপড় নাই, চোপড় নাই, ঘরে থাকার জায়গা নাই, এমন অবস্থায় ত্রাণ দিতে গিয়ে দিব কয়জনকে? হাই হাই, অথচ হাজার হাজার কোটি মানুষ দেয়নি। কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, এই আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দেওনি। খাটাইশ বলবে, ও আন্তা রব্বুল আলামিন, তুমি হলে জগৎ সময়ের প্রতিপালক, আমি বান্দা তোমাকে খাওয়াবে কি করে? আল্লাহ বলেন, অমুক বান্দা ক্ষুধার্ত অবস্থায় ছিল, খাবারের জন্য চিৎকার করেছিল, তোমার টাকা থাকা সত্ত্বেও তার কাছে খাবার পৌঁছা দেওনি। কোনো বান্দাকে বলবেন আল্লাহ যে আমি অসুস্থ ছিলাম, তুমি পাশে থেকে আমার সেবা করনি, আল্লাহ বলবেন, এই কথা বলা মাত্র বান্দায় খাটাস বলবে, তুমি আল্লাহ তুমি অসুস্থ হলে তোমাকে সেবা করবো কি করে? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি টাকা পয়সা দাওনি, দেখতে যাওনি, তুমি যদি সেবা করতে সেদিন আজকে আমাকে পেয়ে যেতে। কোনো বান্দাকে বলবে আমি পিপাসিত ছিলাম, আমি পানি পাইনি, আমাকে পানি খাবার দেওনি, তুমি তোমার কাছে পানি চেয়েছে আমাকে দেওনি, আল্লাহকে বলবে তোমাকে পানি দিব কি করে, তুমি রব্বুল আলামিন। আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা পিপাসিত ছিল, পানি পাইনি, কষ্ট পেয়েছে, তোমার কাছে পানি থাকা পরে দেওনি, তুমি সেদিন পানি দিলে আজকে তুমি আমাকে পেতে। আচ্ছা বলেন তো, কোনো ধনী মানুষ কিয়ামতের মাঠে মুক্তি পাবে, পাওয়ার কোনো সম্ভাবনা আছে? বুঝেন নি মনে হয় কথাটা। যেভাবে আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার মনে হয় না যে এই বাংলাদেশে একজন, এই পৃথিবীতে একজন মুসলিম ব্যক্তি কোথাও না খেয়ে আছে, কোথাও না খেয়ে আছে, মনে করেন সিরিয়া বা তুরস্ক বা আপনার লিবিয়া বা সিরিয়া আপনার কাশ্মীরে কোনো মুসলিম ব্যক্তি না খেয়ে আছে আর আপনার কাছে টাকা আছে, আপনি তাকে একসঙ্গে খাওয়া দিতে পারতেন, আপনি দিলেন না, বলেন তো কিয়ামতের মাঠে আপনি কি মুক্তি পাবেন বলে আশা করেন? না, অত সহজ না। এই জন্য তো এই ভয়ে আবু বকর সব দিয়ে দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দিতে দিতে একদিন বললেন সব দিলাম, শেষ জীবনে এসে ওমর রাদিয়াল্লাহু আনহু দরিদ্র হয়ে গেছেন, তীব্র রোদের মধ্যে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল খাবারের জন্য বের হয়েছেন, এরপরে বের হয়েছেন আবু বকর, এরপরে বের হয়েছেন ওমর, পৃথিবীর তিনজন শ্রেষ্ঠ মানুষ এক জায়গাতে, ঘরে খাবার নাই, শুধু এই ভয়ে
হয়তো কোনো বান্দা না খেয়ে আছে, আমি না খেয়ে থাকি আল্লাহর কাছে যেন জবাব না দিতে হয়, আমার কাছে পয়সা আছে আর আমি যদি না দিই তাহলে কালি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। কি বুঝলেন আপনি? আমি আর বলবো না, এ বিষয়টা বলার কথাও ছিল না, অনেক কথা আপনাদেরকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন। টাকা পয়সা নিজে রেখে দিবেন না, মাদ্রাসা তৈরি করেন, এতিম পোষেন, মসজিদ তৈরি করেন, আপনার টার্গেট থাকতে হবে গোটা দেশ আমি আলেম দ্বারা ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। আপনি সন্তানকে দিতে পারেননি কিন্তু অন্য সন্তানকে তৈরি করেন আপনি, এখন বাচ্চা কাচ্চা যেগুলো হবে নাতিপুত্র যেগুলো হবে সেইগুলোকে আলেম তৈরি করেন। এই শিরিক বেদাত দূর করতে হলে দরকার আলেম, আলেম না হলে দূর করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমিন। শেষে আপনাদের একটা আবেদন জানাবো যে এই প্রতিষ্ঠানের সাথে আপনারা সবসময় থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। এক, দুই নম্বর, এখন বৈঠকে দান হিসাবে আপনারা এক টাকা হলেও দিয়ে যাবেন ইনশাআল্লাহ, দিবেন তো? পরিচালক যারা আছেন, আশেপাশে ধনী মানুষ যারা আছেন তাদেরকে বলবো আপনার প্রতিষ্ঠানের এতিম, আপনার প্রতিষ্ঠানের অসহায় ব্যক্তি কাল কিয়ামতের মাঠে যদি বলে টাকা ছিল, আমার বই কেনার টাকা ছিল না, আমাকে বই কেনার টাকা দেয়নি, খাবার ছিল না মাদ্রাসায় খাবার কিনে দেয়নি, এই এলাকার মানুষ ভালো মন্দ খেত কিন্তু আমাদের কিন্তু খোঁজ নেয়নি, আল্লাহ যদি কিয়ামতের মাঠে বাদি হয়, ধনীদের বাদি হবেন সরাসরি কে? আল্লাহ। কেন বাদি হবেন বুঝেন? আমি আপনাদের বলবো প্রতিষ্ঠান নিজেরা তৈরি করুন, নিজেরা পরিচালনা করুন, সুন্দরভাবে তৈরি করুন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আপনাদের বলবো বৈঠকে দান দিবেন তো ইনশাআল্লাহ। আমি কি দোয়া করেছি মনে আছে? কবুল হবে কিনা জানি না, তবে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই তো প্রশ্ন করে